পানীর পাইপেরে টকার নৈ বই দিয়ার বহুবলকী রাজ্য সরকারের বনমন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারীর শুভ বুদ্ধি ঘটিল। অবশেষত রাজ্য সরকারের বন বিভাগের বিরুদ্ধে আমি প্রকাশ করা ধারাবাহিক প্রতিবেদনের বাতরিত বিভাগটির মন্ত্রী আমোল আর বিষয়া কর্মচারীর গা লইলে। কিন্তু কেদিন থাকিব এই অভিযান? মূলত আজি চন্দ্রমোহন পাটোয়ারীর নির্দেশত গুৱাহাটীৰ পৰা অহা বন বিভাগের একটা বিশেষ দলে নামনি অসমৰ ধুবুৰী জিলাতে উপস্থিত হৈ জিলা আৰু আঞ্চলিক বন বিষয়াক লগত লৈ কেইবাটাও অঞ্চলত অভিযান চলায়। উক্ত অভিযানত গৌৰীপুৰৰ লালকুৰা, বেগুতলি, খোৰাঘাটৰ চম্পাৱতী, গৌৰাং নদী আদিৰ পৰা কাঠৰ কুণ্ডা, বালিভৰ্তি নাও, অবৈধ মাটি খনন কৰা গাড়ী, বালি আৰু শিলভৰ্তি অভাৰলোড ট্ৰাক, ট্ৰেক্টৰ, নাও আদি জব্দ কৰিবলৈ সক্ষম বুলি জানিব পৰা গৈছে। বঙাইগাঁৱৰ পৰা প্ৰফুল্ল কুমাৰ দাসৰ ৰিপৰ্ট, অসম আদিত্য।